প্রিয় বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের প্রথম প্রশ্ন মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন তো ফ্রেন্স মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে শিবাজি দু নম্বর প্রশ্ন শিবাজি কোন পদ্ধতিতে যুদ্ধ করতেন তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে গেরিলা পদ্ধতিতে চৌদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে যে পর্তুগিজ নাবিক ভারতে আসেন তার নাম কী তো ফ্রেন্ডস চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে আসেন ভাস্কর ডাগামা প্রথম শিখ গুরু কে ছিলেন তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে গুরু নানক দশম শিখ গুরুর নাম কি তো ফ্রেন্স এটার অ্যান্সার হবে গুরু গোবিন্দ সিং কে কলকাতা নগরীর পত্তন করেছিলেন তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে জব চানক নেক্সট কোয়েশ্চেন শাহজাহানের রাজত্বকালে আগত একজন বিদেশি পর্যটকের নাম বলো তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে তাভার নিয়ে এরপরের প্রশ্ন রামচরিত মানুষ এর রচয়িতা কে ছিলেন তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে তুলসী দাস এর পরের প্রশ্ন রামায়ণের ফার্সি অনুবাদ করেছিলেন কে তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে বদাউনি এর ফুল ফর্ম হচ্ছে আব্দুল কাদির বদাউনি এর পরের প্রশ্ন লীলাবতীর ফার্সি অনুবাদ করেছিলেন কে তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে ফৈজি লীলাবতীর ফার্সি অনুবাদ করেছিলেন ফৈজি শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে গ্রন্থ সাহেব বা আদিগ্রন্থ এর পরের প্রশ্ন কোন বছর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় তো ফ্রেন্স এটার অ্যান্সার হয়ে যাবে ষোলোশো খ্রিস্টাব্দে এর পরের প্রশ্ন ঔরঙ্গজেবের পর দিল্লির সিংহাসনে কে বসেন তো ফ্রেন্স এটার অ্যান্সার হবে বাহাদুর শাহ বা মোয়াজ্জম তিনি ঔরঙ্গজেবের পুত্রই ছিলেন এর পরের প্রশ্ন পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে তো ফ্রেন্স এটার অ্যান্সার হবে কাংড়া অঞ্চলে এর পরের প্রশ্ন কোন মুঘল শর্মাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের ফরমান বা দস্তক দিয়েছিলেন তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হয়ে যাবে ফারুক শিয়ার এর পরের প্রশ্ন নাদির শাহের ভারত আক্রমণকালে মুঘল শর্মাট কে ছিলেন তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে শর্মাট মোহাম্মদ শাহ তো ফ্রেন্ডস এখান থেকে আরেকটা জিনিস জেনে রাখা ভালো নাদির শাহ ভারত আক্রমণ করেন সতেরোশো উনচল্লিশ সালে এরপরে প্রশ্ন স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে নিজাম বংশের প্রতিষ্ঠাতা নিজাম উল মুলক এটা হচ্ছে স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা এর পরের প্রশ্ন ম্যাঙ্গালোর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এর অ্যান্সার হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে এর পরের প্রশ্ন রঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড কর্নওয়ালিসের মধ্যে বাংলার স্বাধীন নবাবীর প্রতিষ্ঠাতা কে ছিলেন তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে মুর্শিদ কুলি খা এর পরের প্রশ্ন কার আমলে মারাঠা বর্গী নেতা ভাস্কর পণ্ডিত বাংলা আক্রমণ করেছিলেন তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে নবাব আলী আমলে এর পরের প্রশ্ন সিরাজের প্রধান সেনাপতি কে ছিলেন সিরাজ বলতে ফ্রেন্স সিরাজ উব্দুল্লা তাহলে তার প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে মীর জাফর এর পরের প্রশ্ন কবে পলাশির যুদ্ধ হয় তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন আর সেটা বার ছিল হচ্ছে বৃহস্পতিবার এর পরের প্রশ্ন কলকাতার নাম কে আলীনগর রেখেছিলেন তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে সিরাজ উদ্দুল্লা এর পরের প্রশ্ন সিরাজের পর বাংলার মসনদে কে বসেন তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে মির্জাফর এর পরের প্রশ্ন বিদারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল তো ফ্রেন্স এটার অ্যান্সার হবে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে মির্জাফরের সঙ্গে রবার্ট ক্লাইবের ওকে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে মির আর রবার্ট ক্লাইবের মধ্যে হয়েছিল বিদারের যুদ্ধ এরপরে প্রশ্ন বাংলার শেষ স্বাধীন নবাব কে তো ফ্রেন্স বাংলার শেষ স্বাধীন নবাব ছিল মির কাশিম এর পরে প্রশ্ন কে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেন তো ফ্রেন্স এটার অ্যান্সার হবে মির কাশিম এর পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয় তো ফ্রেন্ডস এটার অ্যান্সার হবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নেই